ডেভেলপমেন্ট ইস্যুই হোক আর এই রাজ্যের আইন শৃঙ্খলাই হোক সমস্ত কিছু উপর দাঁড়িয়ে আমরা গর্ব করে বলতে পারি মানুষের সামনে আমরা রিপোর্ট কার্ড নিয়ে গেছি এবং দৃঢ় চিত্তে বলতে পারি যে মানুষ দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করছে আপনি একজন বিজেপি রাজ্য সভাপতি তার পাশাপাশি নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী রয়েছেন সার্বিক পরিস্থিতিটা জানবো বিভিন্ন বুথে দেখেছি আপনি গিয়েছেন সে বিষয়টা জানবো না আমার কাছে যতটুকু অবধি এখনও সারা রাজ্যের খবর রয়েছে সমস্ত জায়গায় স্মুথলি হচ্ছে দুই একটা জায়গাতে একটু গণ্ডগোল করার চেষ্টা করছে মানে উত্তেজনা করার চেষ্টা করছেন কারণ জানেন যে এই কংগ্রেস আর সিপিএম আজকে যে জোট হয়েছে এটা মানুষ ঠিকভাবে সঠিকভাবে মেনে নেয়নি আমরা ২৫ বছর একটা স্লোগান শুনেছি যারা সিপিএম করতো তারা বলতো অলিগলি মে শোর হে রাজীব গান্ধী চোর হে কংগ্রেসের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও আবার কমিউনিস্টরা বলতো চীনের দালাল চীনে দাও দেশমোদের গড়তে দাও আজকে দুই এই দুইটি স্লোগান এক জায়গায় এসেছে মানুষ আজকে তা পছন্দ করছে না মানুষ বলছেন যে এই কী নমুনা এই কী নাটক কারণ তারা এই যে আজকে জোট আর ঘোট করেছে এটা কাদের স্বার্থে কোনো রাজনৈতিক স্বার্থ নয় শুধু তাদের কয়েকজন নেতার ব্যক্তিগত স্বার্থে আজকে সিপিএমের লোকদেরকে জিজ্ঞেস করুন আজকে মানিক সরকার কেন নির্বাচনে লড়েননি কারণ তারা ব্যক্তিত্বহীন তাদের মধ্যে মেরুদণ্ড রয়েছে ২৫ বছর ২০ বছর উনি মুখ্যমন্ত্রী ছিলেন আজকে আদর্শকে বিলীন করেনি আর কয়েকজন মুষ্টিমেয় কয়েকজন নেতা তারা মিলে আজকে এই জোট আর ভোট করেছে এটা রাজ্যের মানুষ সাধারণভাবে মেনে নিচ্ছে না তাই তাদের পরাজয়টাকে ঢাকার জন্য তারা বিভিন্ন জায়গায় উচ্ছৃঙ্খলতা করার চেষ্টা করছে সেটা কঠোর হাতে দমন করার জন্য আমরা ইলেকশন কমিশনও বিচারাধীন আছি এবং আমাদের কার্যকর্তারাও তৈরি আছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনি ভোট দেওয়ার আগে আপনি আপনার এলাকায় ঘুরে দেখেছেন কীরকম দেখলেন সব জায়গাতে নর্মাল আছে ঠিক আছে কয়েকটা জায়গাতে ইভিএমের একটু প্রবলেম ছিল টেকনিক্যাল প্রবলেম ছিল এখন সব জায়গাতে স্মুথলি রান করছে